এরপর যেই খবরের দিকে নজর রাখবো, কেজরিওয়ালের স্বাস্থ্যের অবনতি, ক্রমশ কমছে দেহের ওজন, ওজন কমে 69.5 কেজি থেকে 65 কেজি হয়েছে এমনটাই খবর। তবে দিল্লির মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা একই আছে এমনটাই দাবি করা হয়েছে তিহার জেল কর্তৃপক্ষের তরফে। কেজরিওয়ালের স্বাস্থ্যের অবনতি এমনটাই জানা গেছে এবং তার ওজন কমেছে এমনটাই জানা গিয়েছে। 69.5 কেজি থেকে ওজন কমে প্রায় 4 কিলো ওজন কমে হয়েছে 65 কেজি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্ত। ইন্দ্রাণী, তোমার কাছ থেকে জানতে চাইবো, যেমনটা জানা যাচ্ছে যে কেজরিওয়ালের ওজন কমেছে তবে তার শারীরিক অবস্থা একই আছে এমনটা জানা গিয়েছে তিহার জেল কর্তৃপক্ষের তরফে, বিস্তারিত জানবো তোমার থেকে। দেখো, আজকে আম আদমি পার্টির দিল্লির মন্ত্রী আতসী, তিনি একটি অভিযোগ করেন যে ক্রমশই অবনতি হচ্ছে কেজরিওয়ালের শারীরিক অবস্থা। তিনি যখন গ্রেপ্তার হয়েছিলেন তখন তার ওজন ছিল 69.5 কেজি, কিন্তু ইডি হেফাজতে থাকাকালীন তার ওজন কমে গেছে এবং বর্তমানে তার ওজন 65 কেজি, এবং এর ফলে বোঝা যাচ্ছে ক্রমশই এবং অত্যন্ত দ্রুত শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন কেজরিওয়াল। তার জামিনের অত্যন্ত প্রয়োজন। আজকে তিহার জেল কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তারা পরিষ্কার জানান, তিহার জেলে যখন কেজরিওয়ালকে নিয়ে আসা হয় তখন তিনি যথেষ্ট শারীরিকভাবে সুস্থই ছিলেন, সেভাবে কোনো শারীরিক জটিলতা তার ছিল না। প্রেশার সুগার সংক্রান্ত তার যে সমস্যা আছে চিকিৎসকরা সেটি অত্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখেছেন, এবং তিহার জেলে নিয়ে আসার সময় তার ওজন ছিল 65 কেজি, এখনো পর্যন্ত তার 65 কেজি ওজন আছে। এবং যেহেতু তিনি মুখ্যমন্ত্রী, প্রোটোকল অনুযায়ী তার যে সেল অর্থাৎ যে বিশেষ সেলে দু নম্বরের ভিতরে যে বিশেষ সেলে তাকে রাখা হয়েছে সেখানে সবসময় একজন ডাক্তার এবং একজন নার্সেরও ব্যবস্থা করেছে জেল কর্তৃপক্ষ, জানানো হয়েছে তিহার জেলের পক্ষ থেকে। বেশ, ধন্যবাদ ইন্দ্রাণী। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্তের সঙ্গে। ক্রমশই কমছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ওজন এমনটাই জানা গিয়েছে, এবং কেজরিওয়ালের স্বাস্থ্যের অবনতির কথা জানিয়েছিলেন দিল্লির অপর মন্ত্রী অতিশী। তবে যেমনটা জানা গিয়েছে তার শারীরিক অবস্থা একই আছে, ওজন প্রায় 4 কেজি কমেছে এমনটাই জানা যাচ্ছে, তবে অন্যান্য শারীরিক পরিস্থিতি তার বর্তমানে স্থিতিশীল এমনটাই জানা গিয়েছে। তিহার জেল কর্তৃপক্ষের তরফে এমনটাই জানানো হয়েছে যে তার শারীরিক অবস্থা অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের শারীরিক অবস্থা ঠিকই রয়েছে, তার ওজন 69.5 কেজি থেকে 65 কেজি হয়েছে এমনটাই জানা গেছে। তবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের শারীরিক অবস্থা একই রকম আছে।